আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা দেখো, আজকে মিলানো যাচ্ছি, তো এখন পাদোবা ট্রেন স্টেশনে আছি। মিলানো তো এখন ট্রেন আসবে আমাদের, তো 3 নম্বর লাইনে এখন পর্যন্ত কোনো আমাদের এখনো লাইনটা দেওয়া হয় নাই। মাত্র 8:12 বাজে, 8:26 আমাদের ট্রেন। তো ইতালির অন্যতম দ্রুতগামী ট্রেন ইতালো। তো আজকে আমি তোমাদের সেই ট্রেনে ভ্রমণ করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের লাইন এখন দিয়ে দিয়েছে মিলানো সেন্ট্রালে 8:26 সার্ভে, 3 নম্বর বিনারি থেকে। তো কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেনটা আসবে বন্ধুরা, তোমরা অপেক্ষা করো, আমার সাথে থাকো। তো ট্রেনটা আসলে আমি তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা দেখো, আজকে মিলানো যাচ্ছি, তো এখন পাদোবা ট্রেন স্টেশনে আছি। তো আজকে আমি প্রথম পাদোবা যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, কন্টিনিউ করবে। তো ইতালির অন্যতম একটি পর্যটক নগরী মিলানো, ইতালি মিলানো। তো এখন ট্রেন আসবে আমাদের, তো 3 নম্বর লাইনে এখন পর্যন্ত কোনো আমাদের এখনো লাইনটা দেওয়া হয় নাই। মাত্র 8:12 বাজে, 8:26 আমাদের ট্রেন। তো ইতালির অন্যতম দ্রুতগামী ট্রেন ইতালো। তো আজকে আমি তোমাদের সেই ট্রেনে ভ্রমণ করে দেখাবো। তো বন্ধুরা, এই আমাদের ট্রেন এসে পড়েছে, ট্রেন ইতালো। এখনই আমরা মিলানো উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমাদের সেই দ্রুতগামী ট্রেন, ইতালির অন্যতম দ্রুতগামী ট্রেন ইতালো। তো আমরা এটা দিয়ে আজকে ভ্রমণ করব। ট্রেন ইতালো, আমাদের বন্ধুরা এখন আমরা এই ট্রেনে উঠতেছি। তো আমাদের 42 নম্বর সিট। তো বন্ধুরা দেখো কি পরিমাণ স্পিডে যাচ্ছে ট্রেন ইতালো। ইউরোপের ভিতরে একটি অন্যতম দ্রুতগামী ট্রেন ইতালো। তো দেখো বন্ধুরা কত স্পিডে যাচ্ছে। তো ভিডিওটি কন্টিনিউ করো,
ইনশাআল্লাহ আমরা মিলানোতে গিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখব। তো বন্ধুরা আমার পাশে থেকো এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা আরো সুন্দর সুন্দর কি কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করো। বন্ধুরা ভিডিও বাকি অংশটা আমরা মিলানো স্টেশনে নেমে তারপরে তোমাদের দেখাবো।